আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকের ভিডিওতে আমি ভ্যাসলিন ইনটেনসিভ কেয়ার কোকো রেডিয়েন্ট বডি জেল অয়েলের রিভিউ করব। আজকের ভিডিওতে আমি যেটার কথা বলছি এটা পরিমাণে হলো 200 ml। ভ্যাসলিন ইনটেনসিভ কেয়ার কোকো রেডিয়েন্ট বডি জেল তেল শুষ্ক এবং নিস্তেজ চেহারার ত্বককে পুনরুজ্জীবিত করতে সাহায্য করার জন্য আর্দ্রতায় তালা দেয়। খাঁটি কোকো মাখন দিয়ে এটি তৈরি। স্বাস্থ্যকর উজ্জ্বল ত্বকের জন্য প্রাণবন্ত বডি জেল তেল, এটি ত্বককে ময়শ্চারাইজ করে। এটার উষ্ণ সুগন্ধি আপনার ত্বককে শুধুমাত্র স্বাস্থ্যকর দেখাতে সাহায্য করে না, এটার গন্ধও কিন্তু চমৎকার। তো এটাতে কোন কোন উপাদান আছে সেটা আমি ভিডিওর স্ক্রিনে দিয়ে দিচ্ছি, আপনারা চেক করে কিনতে পারেন। অনেকের প্রশ্ন হতে পারে যে আপু, এটা ব্যবহার করলে কি আমাদের ত্বক ফর্সা হবে? না, এটা কোনো ফর্সা হবার প্রোডাক্ট না, তবে এটা আপনাদের বডিকে ব্রাইটেনিং করবে এবং ত্বককে ময়শ্চারাইজ করবে। শীতকালে আমাদের হাত পা বডি রুক্ষ শুষ্ক হয়ে যায়, তো এটা যেটা করবে আমাদের হাত পাকে রুক্ষ শুষ্ক হওয়ার হাত থেকে রক্ষা করবে, হাত পাকে করবে নরম কোমল ও সফট। তো যারা নরম কোমল মোলায়েম হাত চাচ্ছেন বা বডি চাচ্ছেন তারা এটি ব্যবহার করতে পারবেন। বাট এটা মোটেও ফর্সা করার কোনো প্রোডাক্ট না, তবে এটা আপনার ত্বকের উজ্জ্বলতা বাড়াবে। ওকে, ফর্সা এবং উজ্জ্বলতা দুটার মধ্যে কিন্তু আকাশ পাতাল তফাৎ। ওকে, তো এটা ছেলে মেয়ে প্রত্যেকেই ব্যবহার করতে পারবেন। তো এটা কখনও কিভাবে ব্যবহার করবেন, এটা আপনি যে কোনো টাইমে ব্যবহার করতে পারবেন, দিনে ও রাতে। এটা আপনি আপনার হাতে পায়ে গোড়ালি থেকে কোমর পর্যন্ত, তারপর কবজি থেকে কাঁধ পর্যন্ত এবং অবশেষে সমস্ত শরীরের উপরের অংশে ব্যবহার করতে পারেন। এটি দিয়ে ম্যাসাজও করতে পারবেন। ভ্যাসলিনের এই প্রোডাক্টটি শুষ্ক ত্বক নিরাময় করতে সাহায্য করে, তাই যাদের ড্রাই স্কিন তারা এই প্রোডাক্টটি ব্যবহার করতে পারেন। এটি কিন্তু বডির জন্য বেস্ট একটি প্রোডাক্ট, এটার কোনো রকমের সাইড ইফেক্ট নাই, তাই নিশ্চিন্তে ব্যবহার করতে পারেন। এই প্রোডাক্টের প্রাইস আমি ভিডিওতে বলছি না, কারণ হলো প্রাইস কখনোই এক থাকে না। আমি এখন একটা বলবো, কিছুদিন পরে সেটা কমতে পারে আবার বাড়তে পারে, এজন্য আমি এখন কোনো প্রাইসই বলছি না। তো বর্তমান প্রাইস জানার জন্য আপনারা আমাদের ফেসবুক পেজে ইনবক্স করতে পারেন এবং ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন। ভালো থাকবেন সবাই।